এক হাজার জন শিক্ষকের তথ্য তলব করল সিবিআই আজ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান থেকে এমনই একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান এসেছে যেখানে সমস্ত চেয়ারপারসন বা চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলা হচ্ছে বিশেষ করে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর প্রাইমারি স্কুল কাউন্সিল বা প্রাইমারি স্কুল কাউন্সিল অল ডিস্ট্রিক্ট কি বলা হচ্ছে না রিকোয়েস্ট টু প্রোভাইড ইনফরমেশান রিগার্ডিং দ্য টেট দু হাজার চোদ্দো ক্যান্ডিডেট হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ প্রাইমারি স্কুল টিচার আন্ডার রিক্রুটমেন্ট নোটিফিকেশান দু হাজার ষোলো ফ্রম টু লিস্ট আর এনক্লোজ হেয়ার উইথ অর্থাৎ দু হাজার চোদ্দো সালে যে টেট পরীক্ষা হয়েছিল সেই টেটের পরিপ্রেক্ষিতে যারা নিযুক্ত হয়েছেন চাকরিতে প্রাইমারি শিক্ষক হিসাবে এবং তারা যারা দু হাজার চোদ্দোয় পাশ করলেও দু হাজার ষোলো সালে নিযুক্ত হয়েছেন দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট অনুসারে নোটিফিকেশান অনুসারে তাদের জন্য এই তথ্য জমা দিতে বলা হয়েছে তো কি কী তথ্য জমা দিতে বলা হয়েছে এ দেখুন পরিষ্কার বলা হয়েছে এটা তেইশ আট দু হাজার চব্বিশে ইস্যু করেছিল সিবিআই এসসিবি কলকাতা যেখানে পরিষ্কার বলা হয়েছে যে একটা লিস্ট বেরিয়েছে যেখানে এক হাজার চারশো উনষাট জনের নাম রয়েছে এবং সেই নামের পাশে রয়েছে কেবলমাত্র নাম চাকরি প্রার্থীদের নাম এবং রোল নম্বর পার্শ্ববর্তী যেগুলি ফিল করে জমা দিতে হবে সেগুলি হচ্ছে যে বাবার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং নেম অফ দ্য স্কুল অ্যাপয়েন্টেড অর্থাৎ যে স্কুলে নিযুক্ত হয়েছেন বোর্ডস রেকমেন্ডেশান লেটার অবশ্যই থাকতে হবে এবং সেই সঙ্গে ভাইট যে অ্যাপয়েন্টমেন্ট লেটার যে ইস্যু হয়েছিল তার মেমো নম্বর এবং ডেট অবশ্যই সাবমিট করতে হবে সাবমিট কীভাবে করবেন সাবমিট করার জন্য আপনাকে ইমেল করতে হবে এই ইমেলের মাধ্যমে যেখানে বলা হচ্ছে যে সেক্রেটারি ডাব্লু বিবি পিই অ্যাট দ্য রেট জিমেল ডট কম উনতিরিশ আগস্ট দু সালের মধ্যে এটি কিন্তু করতে হবে অর্থাৎ আগামীকালের মধ্যে কিন্তু এই কাজটি সম্পন্ন করতে হবে সম্পূর্ণ ইমেলে পাঠাতে হবে এই দেখুন বন্ধুরা প্রথমে দেওয়া রয়েছে ক্যান্ডিডেটের নাম তারপরে রোল নম্বর এখানে কিন্তু বাবার নাম লিখতে হবে এখানে অ্যাড্রেস ঠিকানা এখানে মোবাইল নম্বর এখানে যে স্কুলে নিযুক্ত হয়েছেন সেই স্কুলের আর এখানে হচ্ছে বোর্ডের যে রেকমেন্ডেশান লেটার দেওয়া হয়েছিল তার মেমো নম্বর সঙ্গে ডেট এরকম লিস্ট রয়েছে এক হাজার চারশো উনষাট্টি শিক্ষকের যাদের তথ্য জমা দিতে হবে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তো আশা করছি কাজে আসবে আপনাদের তো অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ